আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে, পাবে না কোনো মখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে, মা গো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মা গো তোরে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মা গো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, মা গো তোর মানিক হাসে যখন, মা গো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। পাবে না কোনো মখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না, ও মোর আল্লাহ বলে থাকি আমি আমার হাবিবের সাথে, ও মোর আল্লাহ বলে থাকি আমি আমার হাবিবের সাথে, তাই আমার নবীর ছায়া কেহ পায় না দেখিতে, নবীর চোখ দিয়ে সব দেখি আমি দিনে আর ওই রাতে। আল্লাহ পাক বলছে, নবীর চোখ দিয়ে সব দেখি আমি দিনে আর ওই রাতে, নবীর জবান দিয়ে কথা বলি আর বি জবানেতে, আমি জাহাদি বলে আমার হাবিব তাই বলে, আমি জাহাদি বলে আমার হাবিব তাই বলে, নেই কোনো ভুল আমার প্রিয় রসুলের কথায়। পাবে না কোনো মখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না। তারপর শুনুন, আমার দয়ার নবীজি 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছিলেন, আর সেই সময় মা খাদিজার বয়স ছিল 40, আর মা খাদিজা ছিল বিশাল ধন সম্পত্তির মালিক, আমার নবীজি ছিল দিন দুঃখী। তো একদিন বেদিনরা মা খাদিজাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন? ওই বেদিনীরা সব প্রশ্ন করে, বলো না ও গো খাদিজা, ওই বেদিনীরা সব প্রশ্ন করে, বলো না ও গো খাদিজা, তোমায় কেমন ভালো বাসে নবী বদরুদ্দোজা। তখন নবীজির মিষ্টি কথায় যায় গোলে মোর হৃদয় কলিজা। মা খাদিজা বলছে, নবীজির মিষ্টি কথায় যায় গোলে মোর হৃদয় কলিজা,
যত শুনি তার মুখের বাণী লাগে তত মজা, নবীজির কদমে এ জান কোরবান, নবীজির ইশকেতে সব করে দান, নবীজির কদমে এ জান কোরবান, নবীজির ইশকেতে সব করে দান, নবীজির ভাঙা ঘরে থাকি আমি রানীর অবস্থায়, পাবে না কোনো মখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। মদিনার যত কাফের বলে তুমি শায়ের নাকি দেবতাদের দেবতা, মদিনার যত কাফের বলে তুমি শায়ের নাকি দেবতাদের দেবতা, রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা, তখন বলে মোর দয়ার নবী আমি নই কোনো কবি, বলি না মন গড়া কথা, আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা, শোনো শোনো সকল ভাই জান আমি শুনিয়েছি আল্লাহর কোরআন, শোনো শোনো সকল ভাই জান আমি শুনিয়েছি আল্লাহর কোরআন, এ কোরআন যে পড়ে আর যে শোনে তার গোনা মুছে যায়, পাবে না কোনো মখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। তারপর শুনুন, একদিন হযরত বিলালকে দয়ার নবীজি ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও, এটা আমার আল্লাহর ইচ্ছা। তো দেখুন তখন হযরত বিলাল কি করছেন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বিলাল কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেল, কেন আমি কোন দিকে ফিরে আজান দেব, কেন কাবার ছাদের উপরে উঠলে কাবার দিকটা হলো গোল দেখা যায়। তো দেখুন কবি বলছেন, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله الصلاة
حي على الفلاح সাক্ষী থাকো মোর আল্লাহ রসুল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থাকো মোর আল্লাহ রসুল আল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় পাবে না কোনো মখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় মোরা জন্মদিনে ওই আজানে নবীজির নাম শুনিতে পাই মোরা জন্মদিনে ওই আজানে নবীজির নাম শুনিতে পাই নবীজির নামের দয়ার সদকা খেয়ে জীবন কাটাই নবীজির ওসিলা করে খোদার দারে সবই পেয়ে যায় নবীজির ওসিলা করে খোদার দারে সবই